Welcome back to my channel, Desi Girls Reaction. আজকে আমরা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা হচ্ছে গুলশান ঢাকার সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ সিটি। আর এই এই ভিডিওটার মধ্যে গুলশান থেকে নিয়ে বানানি অবধি ওরা হচ্ছে পুরো এক্সপ্লোর করবে। আর এই 4K ভিডিওটা তো আশা করি এটা ভালোই হবে, আমাকে রেকমেন্ড করেছিল একটা ফ্যান। মানে আমি ভাবছি কেমন বা হবে, আমি শুনেছি এটা ফরেন কান্ট্রির মতন পুরো লুকটা, মানে এই সিটিটা আর কি ঢাকার মধ্যে। তো দেখা যাক এবার কেমন হয় বাংলাদেশের এই মানে মোস্ট মোস্ট বলতে ফেমাস সিটি। তো দেখা যাক, হিয়ার উই গো। আর এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশি ওয়ান্ডারলাস্টার হচ্ছে আপলোড করেছে, তো অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কমার্শিয়াল কাজ চলছে এখানে।
ধন্যবাদ বাংলাদেশি ওয়ান্ডারলাস্টার, তোমার জন্যই আমি হচ্ছে এই ভিডিওটা দেখতে পেয়েছি। সিরিয়াসলি খুবই অত্যাধিক দারুণ হয়েছে। আমি ভাবছিলাম গুলশান এতটা ডেভেলপমেন্ট মানে বলার মতন না, তীব্র গতিতে ওরা এগোচ্ছে। সত্যি বলবো তোমরা বাংলাদেশে মানে গুলশান সিটিটা দেখে আমি মনে করছি ফিউচারে গিয়ে এটা মোস্ট এক্সপেন্সিভ হবে, এক্সপেন্সিভ সিটি বলবো হোল ওভার। খুবই জলদি দেখবে টপ লেভেলের মধ্যে চলে আসবে যেইভাবে মানে ওরা কাজ করছে। আমি দেখলাম ওখানে হচ্ছে ফরেন এমবেসিস আছে, প্লাস কমার্শিয়াল অ্যান্ড কর্পোরেট এরিয়াও আছে, আর কিছু কিছু জায়গায় আর কি প্রজেক্ট চলছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে। 2025 এটা হচ্ছে অলরেডি কমপ্লিট হয়ে যাবে। তো 2025-এর মধ্যে মাত্র দু বছর আছে, দু বছরের মধ্যে মানে অনেক কিছু চেঞ্জেস হয়ে যাবার ভাবনা চিন্তা আছে। মানে তাই আমি ভাবছি কত কি আরও চেঞ্জেস আসবে ওখানে। ব্যাংক থেকে নিয়ে অনেক কিছু নতুন নতুন অফিস, অনেক রকমের বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং হচ্ছে, তৈরি হচ্ছে। তো আশা করি আমরা যদি কোন সময় বাংলাদেশে গুলশান জায়গাটায় যাই, মানে সিটিটার মধ্যে যাই, তো সব জায়গায় নতুনত্ব লাগবে। মানে আমি সিরিয়াসলি বলছি, আমার এই ভিডিওটার মধ্যে মানে যতটা কর্নার যেখানে যাচ্ছি না কেন, আমার মানে মনে হচ্ছে যেরকম আমরা মানে একটা ফরেন সিটি, ফরেন প্লেসে এসে পড়েছি। আমার মনে হচ্ছে যেরকম ইউকে বা লন্ডন হচ্ছে আমরা মানে যাচ্ছি, এরকম মনে হচ্ছে। আর সিরিয়াসলি আমার মনে হচ্ছিলো আমি ভিডিওটাতে আমি নিজে হচ্ছে ওই জায়গাটায় যাচ্ছি, যেইভাবে ভিডিওটা শ্যুট করা হয়েছে। আমি সত্যি বলবো আমি খুব ইমপ্রেসড হয়েছি ওদের ভিডিওটার, মানে লুকটা এত সুন্দর হয়েছে। মনে হচ্ছিলো যেরকম আমরা হচ্ছে গাড়িতে বসে ভিডিওটা মানে সরি আমরা গাড়িতে বসে হচ্ছে যাচ্ছি সেই বিল্ডিংয়ের আশেপাশে রাস্তাঘাটে যাচ্ছি। রাস্তাঘাট এতটা পরিষ্কার, এতটা ক্লিন, মানে বলার মতন না। রোডসগুলো প্রপারভাবে সব মেনটেন করা হয়েছে, কোনো নোংরা কিছু নেই, আমি কিছু দেখলাম না। প্রত্যেকটা রাস্তা একদম ক্লিন আছে, কমার্শিয়াল কাজ চলছে কিছু কিছু জায়গায়, দুর্দান্ত হয়েছে। আমি ভাবছি ভবিষ্যতে দু বছর পর যখন এই কমার্শিয়াল কাজগুলো কমপ্লিট হবে তখন লুকটা কেমন হবে, তখন ঢাকা কোথায় যাবে। সবচেয়ে টপের মধ্যে আস্তে আস্তে এগোচ্ছে, সেই লেভেলটা আস্তে আস্তে তৈরি হয়েই গেছে, অলমোস্ট হয়ে গেছে। আমি আশা করছি বাংলাদেশ কোনোভাবে না হোক, একভাবেই হোক, ভবিষ্যতে আমাদের ওয়ার্ল্ডে একটা লেভেল তৈরি করবে, সেই টপ লেভেলে নিশ্চয়ই যাবে বাংলাদেশ। আর এই ভিডিওটা দেখার পর আমি তো একদম শিওর আছি। গড ব্লেস ইউ অল অফ ইউ, মানে সত্যি আমি তাই বলছি। আমার খুব দারুণ লেগেছে, এটা আমাদের নেবারহুড কান্ট্রি, আমাদের পাশের কান্ট্রি। ওয়াও মাই গুডনেস, মানে পাশের কান্ট্রি তাও হচ্ছে এতটা মানে বলার মতো না, এতটা ডেভেলপ করে গেছে। আস্তে আস্তে আরও অনেক কিছু নতুনত্ব দেখতে পাবো বাংলাদেশে। সো আমার মনে হচ্ছে এরপর যখন আমি যে কোনো ভিডিও দেখবো না কেন, আরও বেশি এক্সপেকটেশন বেড়ে যাবে কি এরপর আর কি দেখার আছে, এর থেকে দারুণ কী হয়েছে। আমি একটু আগে হচ্ছে দেখলাম একটা মিলিটারি মিউজিয়াম বাংলাদেশের, বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম, এরপর এখন হচ্ছে গুলশান দেখছি সিটি বাংলাদেশের। সত্যি মানে অত্যাধিক দারুণ লাগছে আমার। আরও অনেক অনেক কিছুই আছে, যেরকম বাংলাদেশে অনেক কিছুই, অনেক জায়গা আছে, অনেক অনেক ট্রাইব আছে, অনেক প্লেস আছে যেখানে এক্সপ্লোর করা বাকি আছে। আমি তো জাস্ট স্টার্ট করেছি, আমি জানি আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তোমরা যদি এরকম সুন্দর জায়গা জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, তাকে আমি হচ্ছে সেটার নিজে ভিডিও দেখতেও পারি, প্লাস তোমাদের সামনে রিয়াকশনও দেখতে পারি, দিতে পারি। প্লাস আমি চেষ্টা করব কোনো সময় যদি বাংলাদেশ যাই আমি এইসব জায়গায় ঘুরে আসবো। সত্যি বললাম কক্সবাজার তো আমি সবচেয়ে আগে ভেবে রেখেছি যে আমি যদি বাংলাদেশে ল্যান্ড করলাম, ল্যান্ড করার সাথে সাথে কক্সবাজার চলে যাবো, আমি সত্যি বললাম। আর এখন তো গুলশান আমি পাক্কা শিওর আছি। আর আমি শুনেছি ওখানে এক্সপেন্স পুরো মানে হাই, মানে খুবই এক্সপেন্সিভ বলতে গেলে। তো আশা করি আমি কোনো দিন জীবনেও যদি যাই আমি সেই এক্সপেন্সটার জন্য আমি অ্যাফোর্ড করতে পারি, আমি ওটাই ভাবছি। এনিওয়েজ খুবই দারুণ হয়েছে, আর অল দি বেস্ট সবার জন্য, অল দি বেস্ট বাংলাদেশের প্রত্যেকটা লোকের জন্য, অল দি বেস্ট। তোমরা আস্তে আস্তে মডার্ন সম্পূর্ণভাবে প্রপার সব জায়গায় যেন হয়ে যাও, আমি এটাই আশা করবো। কিছু কিছু জায়গা মানে বাংলাদেশের কিছু কিছু জায়গা হচ্ছে তোমার মডার্ন এখনও হয়নি, সেই সব জায়গা যদি মডার্ন হয়ে যায় বাংলাদেশ অলরেডি টপে যেতে কেউ থামাতে পারবে না, আমার তাই মনে হচ্ছে। খুবই দারুণ লেগেছে। তো আজকের জন্য এতটুকুই, এরপর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।